আমার উপরে হামলা তো প্রায়ই হয়। আমার পাড়াতেই আমি যেখানে থাকছি নিউ টাউনে, সেই গ্রামের বাজারে আমি চা খেতে গেছিলাম। আমার কর্মীরা ওখানে অপেক্ষা করছিলেন এবং সেই কর্মীদের আমি যাওয়ার আগেই চেয়ার টেয়ার ভেঙে দেওয়া হয়, ছবি ছিঁড়ে দেওয়া হয়। আমি পৌঁছবার পরে আমাকে আটকানোর চেষ্টা হয়, বাজারে ঢুকতে দেওয়া হবে না, ধাক্কাধাক্কি করে। আমি তো বাজারে যাই, ঢুকি, আমার সুরক্ষাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়, আমাদের কর্মীদের মারা হয়, ফুল কারো কারো ফোনও কেড়ে নেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। আমি বেরিয়ে আসার পরে আমাদের কর্মীদের মারা হয়েছে। আমি নিউ টাউনে আসার পর থেকে দুদিন তিন দিনের মধ্যেই টিএমসির কান গরম হয়ে গেছে। আমি যে বাড়িতে আছি, বাড়ির মালিককে ধমকানো হচ্ছে, আপনি কাগজ দেখান, আপনি প্ল্যান দেখান, এনকেডিএ, হিডকো সবাই, এমনকি লালবাজার থেকে ওনাকে ডাকা হয়েছে। কালকে উনি লালবাজারে গিয়ে সব কাগজপত্র দেখিয়ে এসছেন। আমি বুঝতে পারছি না আমাকে নিয়ে কী প্রবলেম আছে টিএমসির, আমাকে দেখলেই ভয় পেয়ে যাচ্ছে, ওরা চা খেতে দেবে না, পাড়ায় যেতে দেবে না, এ ধরনের ঘটনা ঘটেছে। দেখা হবে দাদা, হ্যাঁ।